রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তবে তার শপথ নেওয়ার অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা গগৈ শপথ নেওয়ার সময় রাজ্যসভা থেকে ওয়াক করেন তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রঞ্জন গগৈর স্ত্রী মেয়ে ও জামাতা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত ষোলোই মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যসভার সদস্য হিসেবে রঞ্জন গগৈকে মনোনীত করেন শপথ নেওয়ার আগে রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রঞ্জন গগৈ তিনি শপথ নিতে শুরু করার পর রাজ্যসভায় হৈ হট্টগোল শুরু করেন বিরোধীরা কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীদের এরকম ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিনি বলেন রাজ্যসভায় এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতি সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হওয়ার ইতিহাস রয়েছে বিরোধীরা যে ধরনের ব্যবহার করেছে তাতে একেবারেই কাম্য নয়